জনতার মঞ্জুর এলাহিকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি নরসিংদীবাসীর। সরকার আসবে সরকার যাবে, কিন্তু রাষ্ট্র থেকে যাবে তার স্থানেই। তবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরলেই সেটাকে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে যে কাউকে তুলে নিয়ে নির্যাতন নিপীড়ন সহ মিথ্যা মামলায় আটকে রেখে নিরপেক্ষ বিচার ব্যতীত দোষী সাব্যস্ত করা অন্যায় বলে মন্তব্য করেছেন নরসিংদীর সুধীজনেরা। তারা আরও বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা সকল নাগরিকের অধিকার। সে মতে একটি ভিন্ন মতের রাজনীতির সাথে সংযুক্ত হতেই পারে মঞ্জুর এলাহি, এটা তার সাংবিধানিক ও নাগরিক অধিকার। এই অধিকার ক্ষুণ্ণ করে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে প্রায় চার মাস ধরে কারাগারে আটক রাখা হয়েছে মঞ্জুর এলাহিকে। এছাড়া ১১টি পুরাতন ডায়বি মামলায় শোনো গ্রেফতার দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলেও জানান তারা। অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠাসহ নরসিংদীর সংবাদপত্র এবং সাংবাদিক সমাজের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জেলায় রয়েছে তার সুখ্যাতি। এছাড়া দুস্থ, অসহায় ও দরিদ্রদের সাহায্যার্থে রয়েছে মানবতার প্রতীক বিশিষ্ট শিল্পপতি দানবীর মঞ্জুর এলাহির উদারতা, যার ফলে বিষয়টি নিয়ে জেলার তৃণমূলের মানুষজন সহ সমাজের উঁচুম হলেও রক্তক্ষরণ হচ্ছে তাদের হৃদয়ে। আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি পাওয়া প্রত্যেকটি নাগরিকের অধিকার, তারও সে অধিকার রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নরসিংদীবাসী। আর তাই অবিলম্বে জামিনে মুক্তি দিয়ে জনতার মঞ্জুর এলাহিকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন নরসিংদীর মানুষজন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।